ওয়েলকাম টু মেন মুইস কিচেন। গরমে মশলাদার খাবার খেতে একেবারেই আমরা পছন্দ করি না, আর বেশিক্ষণ রান্নাঘরে থেকে রান্না করতেও আমাদের ভালো লাগে না। সেই কথা ভেবে একেবারে বিনা মশলায় জাস্ট 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমনই একটি ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি, যেটা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সঙ্গেও দারুণ লাগে। চলে যাচ্ছে রেসিপি। 400 গ্রাম ভেন্ডি ভালো মতো ধুয়ে নিয়েছি, এইবার এগুলোকে কেটে নেব। ভেন্ডির দুপাশের শেষের অংশগুলোকে ফেলে দিয়ে ভেন্ডিগুলোকে আমি মোটামুটি সমান সাইজের করে কেটে নিচ্ছি। বড় ভেন্ডিগুলোকে আমি 3 ভাগ করে নিচ্ছি আর ছোটোগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। ভেন্ডি কখনোই কাটার পর ধোবেন না, কাটার আগে ধুয়ে নেবেন তারপর কাটবেন। সব ভেন্ডিগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে, মোটামুটি সমান সাইজ করে ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। এইবার যাচ্ছি মূল রান্নায়। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম। 10-12 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিটা। ভেন্ডিটা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। ভেন্ডির যে কোনো প্রিপারেশন রান্না করার সময় প্রথমে লবণ দিয়ে দেবেন না, প্রথমে 3-4 মিনিট এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে ভেন্ডির মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা অনেকটাই কম হবে। 3-4 মিনিট ভেজে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। 400 গ্রাম ভেন্ডির জন্য আমি 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। লবণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি ফ্রাইং প্যানটা ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি রান্না করছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। ভেন্ডিটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। যে কোনো রান্নায় আমি গরম জল দেওয়াটাই প্রেফার করি, এক্ষেত্রেও তাই দিলাম। আপনারাও গরম জল দেবেন, রান্নার টেস্ট অনেক ভালো আসবে। আর ভেন্ডিতে বেশি জল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ঢাড়সটা এখন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। ঢাড়সটা একেবারে সুসেদ্ধ হয়েছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ চিনি। ঝাল এবং মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আরও 2 মিনিট আমি ঢাড়সটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এই রান্নাটা একটু ড্রাই হলেই ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে ভেন্ডি রান্না করুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।